রবীন্দ্রনাথ ঠাকুর তখন শান্তিনিকেতনে। প্রতিদিন সকাল দুপুর বিকেল সমানে কবিতা লিখে চলেছেন। 20 ফেব্রুয়ারি 1941 বিকেল উদয়নে বসে কবিতা লিখতে লিখতে তিনি লিখে ফেললেন কিছু অবিস্মরণীয় পঙ্ক্তি, বোধহয় আমাদের জন্য। তিনি লিখলেন, এখনো হয়নি খোলা আমার জীবন আবরণ, সম্পূর্ণ যে আমি রয়েছে গোপনে অগোচর। আপনারা জানেন রবিধারা ধারাবাহিকে 22তম পর্ব অবধি আমরা প্রাবন্ধিক রবীন্দ্রনাথকে কিছুটা হলেও ছোঁয়ার চেষ্টা করেছি। কিন্তু কবি রবীন্দ্রনাথ, তাঁকে কি ছোঁয়া যাবে? কবিপক্ষের বর্তমানে ধারাবাহিকগুলির মধ্য দিয়ে আমরা সে চেষ্টাই করব। রবিধারা ধারাবাহিকের 23তম পর্বে আপনাদের স্বাগতম। এই পর্বে রবীন্দ্রনাথ ঠাকুরের গদ্য ছন্দে লিখিত একটি অসাধারণ রচনার পাঠ আমরা শুনব। অনুমান করা হয় এটি রচিত হয়েছিল 1938-এর গোড়ার দিকের কোনো একটা সময়। রবীন্দ্রনাথ লিখছেন, নমস্কার কবি, চিনতুম না তোমাকে, চেয়েছিলুম চিনতে, চেনা হয়ে গেছে, আর বেশি সইতে না, দাঁড়ি পড়েছে ঠিক জায়গায়। বাঙালির মেয়ে, অত্যন্ত করে জানি ঘরের লোকেদের, লোক ছিল অজানা জগতের পরিচয়, বয়স ছিল কাঁচা, সদ্য বেরিয়েছি কলেজের মধ্যপথ থেকে, আমার বিশ্ববৃত্তান্তে সবচেয়ে অজানা রহস্য কবি। তখনও চোখে দেখিনি অনিলবাবু তোমাকে, পড়েছি তোমার লেখা, ছবি এসেছে মনে, স্বপ্নের ঘোড়ায় চড়ে তুমি খুঁজতে বেরিয়েছ তোমার মানুষকে, রূপকথা রাজপুত্র তুমি, জগতে একটি মাত্র আছে রাজকন্যা, বিদেশি সমুদ্রের ওপারে, সে আছে তোমারই জন্য। তখন আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধতে বাঁধতে এমন কথা যদি মনে করে থাকি, যেন আমি সেই রাজকন্যা, তবে এসো না, দেখা হবার আগেই ছুঁয়েছিলে রূপোর কাঠি, জাগিয়েছিল সুপ্ত প্রাণকে। ওই বয়সে অনেক মেয়ে মনে করেছিল ওই একই কথা, তারা চিঠি লিখেছিল, ঠিকানা দেয়। খেয়াল মাঝ বসন্তের খেয়াল, ওরই আড়ালে কতদিন আবছা হয়ে গিয়েছে দুপুরবেলাকার পরীক্ষার পড়া, বুকের মধ্যে হঠাৎ উছলে উঠেছে একটা যৌবনের ঢেউ। একেই বলে রোমান্স, নবীন বয়সে আপনা ফোলানোর শিল্পকলা, মনের দেহলিতে এঁকেছি আলপনা, কার বা ফেলবার পথে। আরো কিছুদিন যেত, বয়স পেরিয়ে যেত বিশের কোঠা, কোটা কত মডার্ন নভেল পড়া হতো শেষ, চোখের ঘোর যেত কেটে, হাসতুম নিজের কচি নিয়ে পনায়। তার দৃষ্টান্ত দেখেছি কত, 17-18 বছরের মেয়ের দল আছে আইএ ক্লাসের শেষ সীমানায়, চশমা চোখে পড়ছে কিটসের কবিতা, না দেখা নাইটঅ্যাঙ্গেলের না শোনা সুর ব্যথিয়েছে তাদের বুকের পাঁজর, হৃদয়ে বাতায়নের ঝড়কা খুলে গেছে ফেনায়িত সমুদ্রের জনশূন্যতায় পূজার কোন পরিস্থানে। অনিলবাবু, তোমার সঙ্গে শুভদৃষ্টির লগ্ন ছিল সেই আলো আঁধারে ঝিকিমিকিতে, তখন কতদিন দুলেছে কত ঘরের কোণে তোমার কলামূর্তি, তরুণীর আর্তচিত্তের রহস্যগুলা। তারপরে দেখি দেখতে দেখতে সেই মেয়েদের সময় বয়ে যায়, এসে পড়ে যুগান্তর, ছেঁড়া মোজা সেলাইয়ের, নতুন বাজারে সওদা করতে পাঠাবার ফর্দ লেখার, চায়ের সভার হাঁটু জল বন্ধুত্বের। আমার ভাগ্যে রোমান্সের ঘনসজল আষাঢ়ে দিন কখনো ফুরোয়নি, সেই রসাভিষিক্ত বাদল বেলায়
আলাপ হলো তোমার সঙ্গে। অচেনাকে চেনা হলো শুরু রোমাঞ্চিত মনে। চেনার প্রথম অধ্যায়ই ধরা পড়ল তুমি একেবারেই দুর্লভ ন। মায়ার টাঙ্ক দেখি আমাদেরই দিকে, লক্ষ্য সন্ধানের আগেই ধরা করবার মতো তোমার ভাব। এত সহজ মৃগয়ায় পরীক্ষাই হয় না ব্যাধের গুণপণের। উল্টে গেল পালা, পথ চেয়ে বসেছিলুম ধরা দেব কোন, ধরবার খেলা হলো শুরু। দুঃখ এই তুমি দুর্লভ নও। হায় আমার রাজপুত্র, একটু স্পষ্ট লাগতেই তোমার মুকুট পড়ল খসে ধুলো আমার পায়ের কাছে। সংকোচে চাইল পা সরিয়ে নিতে, তুমি বললে থাক থাক। সেদিন আমার ফাঁদ পাতা ছিল বালিগঞ্জের ফ্ল্যাটে, কলকণ্ঠের কাকলিতে মান বিমানের ছলনায় অকারণ হাসির কলবল, রসে রঙে এ ঘরের বেড়াজাল ছিল ঠাস বনুনি করা। তুমি তোমার দিগ্বিজয়ী চালের মন্থর ভঙ্গিতে পা ফেললে ঠিক তার মাঝখানটাতে। বারে বারে চেয়ে দেখলুম কটাক্ষে, মনে মনে হাসলুম তোমার দুই চক্ষু বিহ্বলতায়। কোন ফাঁকে এসে পড়ল আরেক মায়াবিনী রণিতা। আমরা এক ব্যবসার ব্যবসায়ী, দেখলুম তার ফাঁসটাতে অল্প একটু টান দিতেই বন্দি তখনই একদিক থেকে আরেক দিকে পড়ল হেলে। ভোজের বাহুল্যে ওর ক্ষুধা হয়েছিল অলস, সেই শিথিল অবস্থায় পথ্য ছিল তড়িৎ বেগে এক চুমুকে সুধারস, সেটা বুঝে নিয়েছিল জাদুকরি। বোধহয় জানো না মেয়েতে মেয়েতে বাজি রাখা পণ আছে ভিতরে ভিতরে। রণিতা এলো আমার দরজায়, আমার মুখে সে চাইলে, আমি চাইলুম তার মুখে, পাশা ফেলল তার হাতে এক ঘুরুনিতেই, এক দানেই হল জিত। তুমি গেলে চলে, মনেও পড়ল না একটা সামান্য রকম অচেনা করে যেতে। হাসতে চেষ্টা করি সঙ্গিনীরা যখন সুধায় হলো কি, রণিতাকেও একদিন জবাব দিতে হবে ওই প্রশ্নেরই শুকনো হাসি দিয়ে, বেশি দেরি নেই। পালা ফুরল, এবার প্যাক করতে হবে। অনাহত সাহায্য করতে এলো রমেশ, ওইটুকুই তার লাভ। লেগে গেল আস্তিনি গুটিয়ে, কাঁচের শিশি মুড়তে লাগলো খবরের কাগজে, কিছুবার জড়িয়ে দিল ছেঁড়া মোজা, চামড়ার বাক্স সাবধানে সাজিয়ে দিলে হাত আয় না, রূপোর বাঁধানো চিরুনি, নক্কটা কাঁচি, চুলের তেল, হোটেনের মলম, পাউডারের কৌটো, সাবানের বাটি। অবসাদের ভারে অচল ছিল আমার মন, গা লাগছিল না কিছুতে হাত লাগাতে, কেবল বসে বসে ছিঁড়ছিলুম কুটি কুটি করে পুরনো চিঠিগুলো। ব্যবহার করা শাড়িগুলো নানা নিমন্ত্রণ দিনের ফিকে গন্ধ মিলিয়ে দিল ঘরের হাওয়ায়, সেগুলো বিছিয়ে বিছিয়ে দুই হাতে চেপে চেপে পাঠ করে দিতে অসম্ভব সময় নিচ্ছিল রমেশ। আমার জরির কাজ করা স্লিপারে এক একটা পাটি নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মুছে দিচ্ছিল মোচার কাপড়ে, কোনো আবশ্যক ছিল না। চৌকির উপর দাঁড়িয়ে দেয়াল থেকে সে খসিয়ে নিল ছবিগুলো, মোটা কার্পেটটা গুটিয়ে সুটিয়ে দিলে সরিয়ে ঘরের একধারে, মেঝের উপর ছড়িয়ে রইল ছেঁড়া চিঠি টুকরো। এলো কুলির দল, আসবাবগুলো তুলে দিল মালগাড়িতে, শূন্য হয়ে গেল ঘর। কোথায় মিলিয়ে গেল তার স্বপ্নরূপ তার রঙিন মায়া, যে কেউ কোথাও নেই, তার দিকে তাকিয়ে থাকে ফ্যাকাশে দেয়াল অবুঝে। আমাকে ট্যাক্সিতে তুলে দেওয়ার জন্য শেষ পর্যন্ত রইল রমেশ, বললে চিঠি লিখো, কেমন থাকো। আমার রোমাঞ্চটুকু স্বল্প মাপের পেয়ালা, এখনো তলায় কিছু রস আছে বাকি, আর কিছু আছে ব্যথা। আর দেরি হলে হাসির লেশও থাকতো না
চোখের জলও যেত শুকিয়ে। ভাবছি মনে এসব কি বকছি, ভারতচন্দ্রে আছে সে কহে বিস্তর মিছা, যে কহে বিস্তর। এতক্ষণ বিস্তর কথা বলা হলো, শেষকালে দাঁড়ালো সব তার মিছে। কি করে বললুম তোমাকে চিনেছি, তোমাকে ভোলাতে বসলুম আপনাকে ভোলালুম, এই কি চেনবার রাস্তা। যে বিস্ময় দৃষ্টি দিয়ে তুমি দেখেছো এই জগৎকে, সেই দৃষ্টি দিয়ে যদি আমি চাইতুম তোমার দিকে, তাহলেই দেখতুম তোমার সত্যকে। ঢাকা দিলুম তোমাকে মায়া দিয়ে, তোমার বিশ্ব নিখিল থেকে সরিয়ে এনে কেটে ছেঁটে ছোট করে তোমাকে ধরাতে চাইলুম আমার এই 250 টাকা ভাড়া ফ্ল্যাটটাতে। আজ আমার চেয়ে তোমাকে দেখাচ্ছে ছোট, আর বলছি তোমাকে চিনেছি। শুনলেন রবীন্দ্রনাথের গদ্য ছন্দে রচনাটি। শুনতে শুনতে হয়তো আপনাদের কোনো কবিতার কথা মনে পড়তে পারে। হ্যাঁ, ঠিকই মনে পড়েছে, ওই কবিতা দুটির পাঠ আমরা রবিধারা ধারাবাহিকের আগামী পর্ব শুনব। গ্রন্থনায় পাঠে আপনাদের সঙ্গে এতক্ষণ থাকলাম আমি অনুপ বন্দ্যোপাধ্যায়। নমস্কার।